নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল প্রায় 5 মাস আগে মংলাবন্দর কর্তৃপক্ষের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অসংখ্য পদের ভিতরে আর একটা অন্যতম পদ ছিল আপনার প্রকাশ নামে একটি পদ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি মুখে, অর্থাৎ শিল্পার বলতে পারবেন। এখানে পজিশন ছিল প্রকাশ, ভ্যাকেন্সি ছিল 8টা, অর্থাৎ 8 জন এখানে নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল 8 জন, স্যালারি হচ্ছে আপনার 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। মজার একটা বিষয় হচ্ছে মংলাবন্দর কর্তৃপক্ষ এই 8 জন পরীক্ষার মানে নিয়োগের বিপরীতে টোটাল মনোনীত ক্যান্ডিডেট হচ্ছে প্রায় 215 জনের লোক হবে পরীক্ষার জন্য। অর্থাৎ 8টা প্রকাশ মেথড জন্য এখানে টোটাল পরীক্ষা 2 জন, মংলাবন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল সাইট থেকে এটা সংগৃহীত। প্রকাশের যে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 22-2 তারিখে, প্রকাশ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার সঙ্গে তালিকার ভিতরে দেখলাম এখানে টোটালি আপনার 8টা পদের নিয়োগে এখানে প্রায় এখানে 215 জন, অ্যাটলিস্ট 215 জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যদি চিন্তা করেন, এটা খুব ন্যাক্কারজনক বা লজ্জাজনক একটা বিষয়। স্বাভাবিকভাবে পেপার বা ম্যাটর হওয়ার জন্য 215 জন যদি পরীক্ষা দেন, আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপট বা অর্থনৈতিক প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি, তাতে আসলে এটা একটা ঘৃণিত একটা বিষয়। তাহলে বুঝতে হবে যে বেকারত্ব সমস্যাটা কত ব্যাপক বাংলাদেশে বর্তমানে। আশা করি খুব দ্রুত সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং বাংলাদেশের তরুণ এবং বেকার যুব সমাজের প্রতি সবাই দৃষ্টি রাখবেন।